আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ডাক্তার মুনতাসির মাহবুব, সহযোগী অধ্যাপক নাক্কানগলা বিভাগ। বর্তমানে কর্মরত আছি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হসপিটালে। আজকে আপনাদের সাথে আমরা কথা বলবো যে আমাদের যখন খাবার গিলতে সমস্যা হয়, এই সমস্যাগুলো কেন হয়, এগুলোর জন্য আপনারা বাসায় বসে কি করতে পারেন এবং কখন আপনাকে এই সমস্যার জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তবে চলুন বেশি দেরি না করে আমরা শুরু করি। তো খাবার গিলতে সমস্যা হওয়ার বিভিন্ন কারণ রয়েছে, একে আমরা বলি ডিসফেজিয়া। ডিসফেজিয়া মানে খাবার গিলতে সমস্যা হওয়া। এগুলো বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় আমাদের গলার ভিতরে গলবিলে যদি কোনো সমস্যা হয়, সেখান থেকে খাবার গিলতে সমস্যা হতে পারে। অনেক সময় আমাদের মুখের মধ্যে জিহ্বায় যদি কোনো সমস্যা থাকে, সেখান থেকে আমাদের খাবার গিলতে সমস্যা হতে পারে। অনেক সময় আমাদের খাদ্যনালীতে যদি সেখানে কোনো ঘা থাকে বা কোনো আলসার থাকে বা সেখানে যদি কোনো কনস্ট্রিকশন থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের খাবার গিলতে সমস্যা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই খাবার গিলতে সমস্যা হওয়া, এরকম যে সমস্যাগুলো দেখা যায়, এগুলো খুব জটিল কোনো সমস্যা হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা জটিল সমস্যার একটি পূর্বাভাস হতে পারে। এ কারণে আমাদের অবশ্যই কখন আপনাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং কখন আপনি বাসায় বসে চিকিৎসা নিতে পারবেন, সেই ক্ষেত্রগুলোতে কিছুটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। তবে আসুন আমরা একটু কথা বলি যে মুখে যদি কোনো সমস্যা হয় তখন আমাদের কখন খাবার গিলতে সমস্যা হতে পারে। যেমন মুখে যদি আমাদের অ্যাপথাস আলসার হয় বা টাং বা জিহ্বাতে যদি কোনো ডেন্টাল আলসার হয় বা কোনো অন্য কোনো ধরনের ঘা হয়, মুখে ঝাল ধরার সমস্যা থাকে, এগুলো থাকলে কিন্তু আমাদের খাবার গিলতে সমস্যা হতে পারে। জিহ্বার নাড়াচাড়া করতে গেলে তখন ব্যথা হয়, খাবার গিলতে কষ্ট হয়। এগুলোকে আমরা বলি ওরাল কজ অফ ডিসফেজিয়া। এরপরে আমরা বলি ফেরিনজিয়াল কজ, মানে গলা বা গলবিলের সমস্যার জন্য কখন আমাদের খাবার গিলতে সমস্যা হতে পারে। এর সবচেয়ে কমন কারণ হচ্ছে যে টনসিলের সমস্যা। টনসিলে যদি ইনফেকশন থাকে, টনসিলাইটিস থাকে, টনসিলে ব্যথা থাকলে আমাদের খাবার গিলতে সমস্যা হবে। তো এই ধরনের সমস্যাগুলো সাধারণত খুব জটিল কোনো সমস্যা নয়। আর টনসিলাইটিস অনেক সময় বাসায় বসে আপনি যদি গরম পানি গড়গড়া করেন, একটু লেবু চা বা আদা চা খান, এগুলো নিজে থেকে কেটে যায় এবং আপনার গলা ব্যথা ভালো হয়ে যেতে পারে। অনেক সময় আপনার যদি প্রয়োজন হয়, আপনারা সেক্ষেত্রে একটু ব্যথার ঔষধ যেমন প্যারাসিটামল বা নাপা, এগুলো খেতে পারেন। এর পাশাপাশি আমাদের খাদ্যনালীতে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আমাদের খাবার গিলতে কষ্ট হতে পারে। বিশেষ করে অনেকের খাদ্যনালীতে ঘা হয়, আলসার হয়। অনেক সময় দেখা যায় যে আমরা খুব গরম কোনো কিছু খেয়ে ফেলি, সেগুলো আমাদের খাদ্যনালীতে ঘা তৈরি করে, আলসার তৈরি করে, এগুলোর জন্য আমাদের খাবার গিলতে সমস্যা হতে পারে। তবে এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ দুটি কারণ নিয়ে কথা বলতে চাই খাবার গিলতে কষ্ট হওয়ার। তার মধ্যে একটি হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। বিশেষ করে বয়স্ক মহিলাদের শরীরে আয়রন ডেফিসিয়েন্সি হয়ে এক ধরনের ডিজিজ হয়, যেটাকে বলা হয় পিটারসন ব্রাউন কেলি সিন্ড্রোম। এগুলো হলে খাদ্যনালী চিকন হয়ে যায়, চাপা হয়ে যায়, তখন তাদের খাবার গিলতে কষ্ট হয়, মুখে ঝাল ধরে। এই ধরনের রোগীদের কিন্তু খাদ্যনালীর ক্যান্সার হওয়ারও সম্ভাবনা থাকে। এ কারণে বয়স্ক মহিলাদের যখন এরকম খাবার গিলতে সমস্যা হবে, সে সকল ক্ষেত্রে আপনাদের কিন্তু ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আরেকটি বিষয় যেটা ডিসফেজিয়ার ক্ষেত্রে বা খাবার গিলতে সমস্যা হওয়ার ক্ষেত্রে, আপনাদের যদি অনেক দিন ধরে খাবার গিলতে সমস্যা হয় বা দেখা যাচ্ছে যে খাবার গিলার সমস্যাটা দিন দিন বাড়ছে, আস্তে আস্তে প্রোগ্রেসিভ হচ্ছে, প্রথমে আপনার শক্ত খাবার গিলতে সমস্যা হতো, এরপরে দেখা যাচ্ছে যে নরম খাবার এবং আস্তে আস্তে পানি গিলতে কষ্ট হচ্ছে, এ ধরনের যদি সমস্যা থাকে তাহলে বুঝতে হবে যে খাদ্যনালীতে জটিল কোনো রোগ থাকতে পারে। বিশেষ করে দেখা যেতে পারে যে খাদ্যনালীর ক্যান্সার যদি হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম দিন দিন আপনার প্রোগ্রেসিভলি ডিসফেজিয়া হবে, আস্তে আস্তে খাবার গেলার যে ক্ষমতাটা সেটা কমে যাবে। এই সকল রোগীর ক্ষেত্রে কিন্তু দিন দিন ওজন কমে যেতে থাকে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে। এ কারণে আপনাদের যদি অনেক দিন ধরে এরকম খাবার গিলতে সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওতে দেখা পরামর্শগুলো যদি আপনাদের পছন্দ হয়, তাহলে এই ভিডিওটি আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে এই জিনিসগুলো তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।